প্রয়াত হলেন তেলেগু অভিনেতা জয়প্রকাশ রেড্ডি। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এই ভিডিওটির মাধ্যমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জয়প্রকাশ রেড্ডির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে বিভিন্ন মুভিতে কাজ করেছেন তিনি। তার অভিনয় ক্যারিয়ারের শুরু হয় ব্রহ্মপুত্র দু ফিল্ম দিয়ে। এছাড়াও যেসব ছবিতে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রেমিং চুমুক দামরা, গব্বর সিং, চেন্নাকেস বরেড্ডি, সিথাইয়া ও টেম্পর। জয়প্রকাশ রেড্ডি আল্লাগড্ডারের বাসিন্দা। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি তার আলাদা একটি পরিচিতি গড়ে তুলেছিলেন। তার প্রয়াণের খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে গোটা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা সুধীর বাবু। তিনি টুইটে লিখেছেন, সাংঘাতিক একটা খবরে ঘুম ভাঙল, শান্তিতে বিশ্রাম নিন স্যার। তিনি প্রথম প্রথম জনপ্রিয় ছিলেন তার খলনায়ক চরিত্রের জন্য। রায়াল আজিমা ডায়ালেক্ট ছবিতে তার ভিলেনের চরিত্রে অভিনয় নজর কেড়েছিল দর্শকের। 2003 সাল থেকে কাবাডি কাবাডি ছবির মাধ্যমে তিনি কমেডি করতে শুরু করেন, যদিও তিনি তার ক্যারিয়ারের সূচনা করেছিলেন 1988 সালে। বড় পর্দার পাশাপাশি তিনি থিয়েটারেও তার একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন। তার মৃত্যুতে ছন্দপতন ঘটেছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা। তাদের মধ্যে রয়েছেন মহেশ বাবু, জেনেলিয়া দেশমুখ, রবি তেজা, চিরঞ্জীবী, ভেঙ্কটেশ, রকুলপ্রীত সিং এবং আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। আমরা শর্মিলা শোহাউসের পক্ষ থেকে জয়প্রকাশ রেড্ডির আত্মার শান্তি কামনা করি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.